আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেক দিন পর আবারও ফিজিক্সের একটা লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে। ইংরেজিতে এটাকে বলা হয় ইলেকট্রো স্ট্যাটিক্স। তো স্ট্যাটিক্স দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু আমার যে ইলেকট্রন থাকবে বা আমার যে কারেন্ট ফ্লো থাকবে এটা হবে স্ট্যাটিক, মানে স্থির। অর্থাৎ বেসিক্যালি এই ধরনের যে প্রবলেম গুলো আমরা ফেস করব, এখানে টেকনিক্যালি কোনো কারেন্ট ফ্লো করবে না। অর্থাৎ তুমি যদি কোনো একটা এমিটার রাখো, যেখানে আমি ইলেকট্রোস্ট্যাটিক দেখবা যে এমিটারে কোনো ফ্লো হচ্ছে না। তো এখন ইলেকট্রোস্ট্যাটিকের খুব বেসিক একটা বিষয় হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে, বা কুলম বানান কি ঠিক আছে? আই ঠিক ঠিক আছে। তো কুলম্বস ল তোমার কি বলতেছে এটা ফার্স্টে বুঝতে হবে। হ্যাঁ, তো কুলম্বস ল বলতেছে মনে করো দুইটা পার্টিকেল আছে এরকম, বা দুইটা আধান আছে। এটা মনে করো কিউ ওয়ান, এই আধানের এই তোমার চার্জের আধান হচ্ছে কিউ ওয়ান, আরেকটা আধান আছে, আরেকটা চার্জ আছে মনে করো একটু দূরে, এটা হচ্ছে কিউ টু। এদের মধ্যে কি হচ্ছে একটা এরকম ডিস্টেন্স আছে, তাই না? ডিস্টেন্সটা মনে করো ডি। তো কুলম্ব বলতেছে তাদের মধ্যকার আকর্ষণ অথবা বিকর্ষণ বল, অর্থাৎ আকর্ষণ অথবা বিকর্ষণ বল। এখানে আকর্ষণ বল থাকতে পারে, আকর্ষণ থাকতে পারে, আবার বিকর্ষণও থাকতে পারে, ঠিক আছে। আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান উনি বলতেছেন, এটা হচ্ছে তাদের যে মধ্যকার দূরত্ব আছে ডি, এটার বর্গের ব্যস্তানুপাতিক, আর তাদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো যেহেতু এখানে দুইটা সমানুপাতিক চিহ্ন আসছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুইটা সমানুপাতিক চিহ্ন আছে, আমাদের দায়িত্ব কি এখন বলতো এই সমানুপাতিক চিহ্ন উঠানো। তো আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমরা লিখতে পারি এফ। তো এটা যেহেতু একটা ইলেকট্রিক ফোর্স, তো আমি এখানে ই দিতে পারি, এফ ই ইকুয়ালস এই সমানুপাতিক চিহ্ন উঠাইলাম, উঠাই লিখলাম কি সি, আর এদিকে আসলো উপরে আসলো কিউ ওয়ান ইন্টু কিউ টু, নিচে হচ্ছে ডি স্কোয়ার। এটা বেসিক্যালি আমার কুলম্বের সূত্র। আর এখানে সি এর কিন্তু একটা ভ্যালু আছে, সি এর ভ্যালুটা সাধারণভাবে আমরা লিখি সি ইকুয়ালস 9 × 10⁻⁹। আর এককটি এটা হচ্ছে তোমরা বাইর করবো। এই এই কোয়েশ্চেনটা অনেক আসে যে সি এর একক কি, অনেক বেশি একটা কমন একটা কোয়েশ্চেন। আচ্ছা, এখন এই সি কে আবার লেখা যায়, সি কে আমরা লিখি 1/4πε। এখানে অ্যাপসাইলনের অ্যাপসাইলনকে ভাঙলে আবার আসে εo k, তাহলে এখানে কে মানে কি εo/εo। তো এখানে অ্যাপসাইলন আর εo কি, এটা ফিজিক্যাল ফিলিং এর থেকেও এটা বেসিক্যালি কি বোঝায় সেটা আমরা আগে বুঝি। কে বলতে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, এই জিনিসের টার্ম গুলো মনে রাখতে হবে, কি হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর ই হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদনাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎ মাধ্যমাঙ্ক বলে, আবার ভেদনাঙ্ক বলে মাধ্যমাঙ্ক লিখলাম। আর ই নট হচ্ছে, যেহেতু ই নট তার মানে শূন্য স্থানে, তড়িৎ মাধ্যমাঙ্ক। আচ্ছা, তো এখন তাহলে আমি ই এর জায়গায় কি লিখতে পারি বলতো, 1/4πε0 k। তো জেনারেলি আমরা হচ্ছে যে প্রবলেম গুলো ডিল করব সেখানে কে এর ভ্যালু হয় ওয়ান, মানে আমরা এখন পর্যন্ত, মানে আমরা হচ্ছে ইন্টার লেভেল পর্যন্ত বেশিরভাগ প্রবলেম যখন ডিল করব সেখানে কে এর ভ্যালু ওয়ান দেওয়া থাকে। অর্থাৎ কে এর যদি কোনো ভ্যালু তোমাকে কোয়েশ্চেনে না দেয়, তোমাকে ওয়ান ধরে নিতে হবে। তাহলে ওয়ান ধরে নিলে তোমার কি আসবে, সি এর ভ্যালু আসবে 1/4πε0, ঠিক আছে।